Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. Hello everyone, welcome and welcome back to my channel Day with Tanjila Ima. আমি তানজিলা আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন করে গল্প করতে, এবং আমরা আজকে দেখব আমি লাস্ট কিছুদিন যাব যে শপিংগুলো করেছি এবং ভিডিও করেছি সেগুলোই আজকে আপনাদের সাথে আনবক্সিং করব, এবং আমি একটু প্রাইস সম্বন্ধেও আপনাদেরকে ধারণা দিব, কোয়ালিটি সম্বন্ধেও ধারণা দিব। আর দেরি না করে এবং আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি আজকে যে শাড়িটা পরে আছি এটা আপনারা আমার যে বান্টি বাজার ব্লগটা ছিল সেটাতে দেখেছেন। এটা হচ্ছে কোটা সিল্কের মধ্যে বাটিকের শাড়ি, খুবই কমফোর্টেবল, এই গরমের মধ্যে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। তাই ভাবলাম আজকে এই শাড়িটা পরে নেই, এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে এই শাড়িটা কোনো একটা ভিডিওতে পরে আপনাদেরকে রিভিউ দিব। তো এই তো আপনাদের জন্য পরে চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে আমার যে শপিংগুলো সেগুলো আমি দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ফুটপাথ থেকে যে শপিংগুলো করেছি সেগুলো। তো প্রথমে আমি শুরু করব এই হিজাবগুলো আমি কিনেছি, এগুলোর প্রাইস নিয়েছিল 150 টাকা করে। এটা কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, এরকম ক্রিঙ্কেলের মধ্যে সিকোয়েন্সের কাজ করা। আমি অলরেডি এটার সাথে যে আরেকটা কালার ছিল সেটা বাইরে পরে গিয়েছিলাম রিভিউ দেওয়ার জন্য, খুবই কমফোর্টেবল, আমি সারাদিন ছিলাম, আমার খুবই আরাম লেগেছে। এবং এটার লেন্থ কিন্তু বেশ বড়, ফুল কভারেজ হিজাব। তো আমি অন্য শপিং মলগুলোতে যখন গেলাম দেখলাম যে এগুলোর প্রাইস হচ্ছে 200 টাকা করে। আর আমি একটু লাইট কালারের মধ্যে নিয়েছি, এগুলো হচ্ছে লাইট কালার নিলে কি হয় যে সবসময় আমি যে কোনো জায়গায় এটা পরে বের হয়ে যেতে পারবো। আর ডিপ কালারগুলো আমি কিনবো, কিন্তু ফার্স্টে ভেবেছি যে একটু পরে দেখে নেই যে এটা আসলে কীরকম, ফুটপাথ থেকে কিনলে থাকে না ভিতরে একটু সন্দেহ, তো সেই সন্দেহটা কাটানোর জন্য দুইটা কিনে নিয়ে আসছি। এখন যেহেতু ভালো লেগেছে আরও বেশি কালার নিয়ে আসবো। এটা হচ্ছে আরেকটা কালার, এই কালারটা আমি পরে বাইরে বেরোয়েছিলাম, এটা খুবই ভালো লেগেছে। আর এটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। এখন চলে যাই নেক্সট শপিংয়ে, নেক্সট আমি কী কিনলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা কি, হাত পাখা, এটা একটা প্লাস্টিকের হাত পাখা। আমি অবশ্য ওই যে বেতের যেগুলো হয় বা অন্য টাইপের যে আমরা ছোটোবেলায় দেখেছি সেরকম খুঁজছিলাম, কিন্তু ঢাকা শহরে তো ওইরকম পাওয়া পসিবল না। মাঝে মাঝে কি হয় যে যে এই বাসার জেনারেটর নষ্ট হয়ে যায়, তখন আমার মেয়েটা গরমে কষ্ট পায়। তো সেই এক ঘন্টা আধা ঘন্টার জন্য আমি যাতে ওকে গরম থেকে বাঁচাতে পারি সেই জন্য আমি এই পাখাটা নিয়ে আসছি। এটার দাম পড়েছে 20 টাকা, 20 টাকা হলেও এটা কিন্তু অনেক উপকারী জিনিস। এই যে বিদ্যুতের সমস্যা, সবার বাসায় একটা করে থাকা দরকার। আপনাদেরকে একটা লেসের শপ দেখিয়েছিলাম না গত ভিডিওতে, তো সেই দোকান থেকে আমি কিন্তু এই লেসটা কিনেছি। লেসটা একটু আনঅর্গানাইজড, যেখানে হিবিজিবি লাগছে। এটা হচ্ছে এইরকম খুব সুন্দর একটা ডিজাইন, কুশিকাটা টাইপের। এটা আমি একটা কাজের জন্য নিয়ে এসেছি, এটা 15 টাকা গজ বলেছিলাম, সে 20 টাকা চেয়েছিল, তো আমি 3 গজ 50 টাকায় কিনেছি। এরকম লেস দোকান থেকে কিনতে গেলে আরও বেশি দাম পড়ে, তো এই জন্য আমি এখান থেকে অনেক সুন্দর সুন্দর লেস কিনে নিয়ে আসি এবং আমার বিভিন্ন কাজে আমি ব্যবহার করি। এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই কুশনগুলো, এই লেসগুলোও কিন্তু আমি ওই মামার দোকান থেকেই কিনেছি। এখানে অবশ্য আমি দুইটা লেস কম্বাইন্ড করে ইউজ করেছি, এই লেসটাও কিন্তু খুবই সুন্দর। দুইটা এরকম লেস দিয়ে আমি এই দুইটা বালিশ করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এইটা, এটাও কিন্তু আমি সেই মামার দোকানের লেস দিয়েই করেছি। এই লেসগুলোও খুব সুন্দর, খুব ইজিলি যে কোনো কিছুর সাথে মানিয়ে যায়। এরপর ওই যে আপনাদের বলেছিলাম যে আমি হোয়াইট কালার চুড়ি কিনবো, তো সেই চুড়ি কেনা হয়েছে। এই হচ্ছে চুড়িটা, হোয়াইট কালার কিন্তু অনেক সুন্দর লাগে, এই শাড়ির সাথে পরলেও ভালো লাগতো। যাই হোক আমি আপনাদের দেখাবো, সেজন্য আমার আগে যে মেরুন কালারের চুড়ি ছিল সেগুলো আজকে পরেছি,
অন্য কোনো সময় এই শাড়ি পরে যখন বের হব তখন এই হোয়াইট কালার চুড়িটা পরব। তো আমার মেয়ের জন্য প্যান্টগুলো কিনেছিলাম, সেগুলো দেখানো হলো না, কারণ ওগুলো আমি অলরেডি ধুতে দিয়েছি, যার কারণে আমি ওইগুলো দেখাইতে পারলাম না, কিন্তু আমি ওইটার পিকচার আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে অন্য কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করব। গতদিন আমি হচ্ছে আমার হাজবেন্ড আবার বাচ্চাকে নিয়ে বের হয়েছিলাম। সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন মেয়েকে নিয়ে বের হওয়া হয়। তো সেখানে মেয়ের কিছু জিনিসপত্র প্লাস আমার টুকিটাকি কিছু জিনিসপত্র কেনা হয়েছে, সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। আমরা গিয়েছিলাম সীমান্ত স্কয়ারে, তো সেখান থেকে আমার মেয়ের জন্য আমি কিছু শপিং করেছি। অবশ্য যাদের ছোট বেবি আছে তারা অবশ্যই জানেন যে বেবি থাকলে আপনারা যেখানেই যান না কেন বেবির জন্যই শপিং করা হয়। সব কিছু ওই বেবির কোথায় কী আছে, কোথায় কী পাওয়া যায়, সেগুলো নিয়েই চিন্তাভাবনা থাকে মায়েদের। তো সেম আমার অবস্থা, যেখানেই যাই শুধু মেয়ের কোন জিনিসটা লাগবে, মেয়ের কোন জিনিসটা এখানে ভালো পাওয়া যাবে সেটার দিকেই নজর। ওই শপ থেকে আমি ওর জন্য কিছু ড্রেস কিনেছি। প্রথমে যে ড্রেসটা কিনেছি সেটা হচ্ছে এটা, কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা প্রিন্টেড, একদম লাইট ওয়েট একটা ড্রেস, গরমের জন্য খুবই ভালো। পিছনে এরকম বাটন সিস্টেম করা আছে, এটা কিনেছি। এটার প্রাইস হচ্ছে 450 টাকা। এরপরে এই হোয়াইটের মধ্যে একটু পিঙ্কিশ টাইপের এই ড্রেসটা আমি কিনেছি। এটার মধ্যে একটু ডিজাইনটা হচ্ছে একটু ব্লক, ছোট ছোট ব্লকস দিয়ে ডিজাইন এবং পিছনে এরকম বাটনস করা আছে। এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এরপরে ওর জন্য এই ড্রেসটা কিনেছি, এখানে বেল্ট ইউজ করা যাবে আর এই বাটনগুলো খোলা যায়। খুবই পছন্দ হয়েছে এটা দেখে, সেজন্য কিনা। এটা প্রাইস পড়েছে 550 টাকা, তবে এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর ওর এটা এই টাইপের ফার্স্ট ড্রেস এটা, সেজন্য আমার অনেক ইচ্ছা ছিল যে ওকে এই টাইপের একটা ড্রেস পরানো। এটা ভিতরে পরার জন্য আমি ওই শপ থেকে এই টি শার্টটা কিনেছি। এটা একটা প্লেন একটা টি শার্ট, তবে কাপড়টা অনেক বেশি আরামের। আর এটা প্রাইস পড়েছে 280 টাকা। তো এই হচ্ছে ওর ড্রেস। আর এখন হচ্ছে ওর জন্য আমি এক জোড়া জুতো কিনেছি। ওর সবগুলো জুতো ছিল কি শু টাইপের, তো গরমের মধ্যে ওইগুলো পরতে চাইতো না, ও পরাইলেই খুলে ফেলতো, যার কারণে আমি ওর জন্য একটু খোলামেলা টাইপের জুতো খুঁজছিলাম। তো এই শপটাতে এটা হচ্ছে টুইঙ্কেল টোস। এখানে আমি দেখলাম যে বাচ্চাদের জুতোর খুব ভালো কালেকশন সীমান্ত স্কয়ারে, আর দেখে আমার এই জুতোটা অনেক পছন্দ হয়েছে। জুতাটা খুবই আরামের এবং খোলামেলা টাইপের, এবং আমার কালারটাও খুব ভালো লেগেছে, ডিজাইনটাও সুন্দর। 1200 টাকার মতো পড়েছে। ওদের হয়তো সামার সেল চলছিল সামথিং, তো মেবি ওরা 10% ডিসকাউন্ট দিয়েছিল, তো ডিসকাউন্টে এটা প্রাইস পড়েছিল 1200 টাকার মতো। আর জুতাটা পরে খুবই আরাম, ও কেনার পর থেকে পুরো শপিং মলে এই জুতাটা পরেই ছিল এবং পায়েও খুব ভালো মানিয়েছে। তো এই হচ্ছে আমার বাচ্চার জন্য শপিং। এরপরে বাকি আর কী কিনলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। গিফটের জন্য ওই একই শপ থেকে আমি একটা বাচ্চাদের পাঞ্জাবি কিনেছি। এই হচ্ছে পাঞ্জাবিটা, আমার কাছে এটা প্রিন্টটা খুবই সামারি ভালো লেগেছে এবং কাপড়টা খুবই লাইট ওয়েট। এটা হচ্ছে 5 ইয়ার ছেলেদের একটা পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি। আমি এবার নিজের জন্য কোনো জামা কাপড় জুতা কিছুই কিনিনি। অনেক দিন যাবত ভাবতেছিলাম যে স্কিন কেয়ারের জন্য কিছু কিনবো, কিন্তু কিনাই হচ্ছিলো না। এবার অবশ্য হাজবেন্ডের ইতে যে প্রেশারে বলছে যে কিনবা যখন কিনে নাও। সীমান্ত স্কয়ারে কিন্তু ম্যাক্সিমাম যত বড় বড় অনলাইন বেসড কসমেটিক্স বলেন, ড্রেসের শপ বলেন, সব কিছুর শোরুম সেখানে আছে। আমি যতগুলো নাম জানি
মানে আমি মোটামুটি যেগুলো থেকে শপিং করি সেগুলো দেখলাম যে ওই প্রত্যেকটা আউটলেট সেখানে আছে। সীমান্ত স্কোয়ারের যে মেইন বিল্ডিংটা সেটার পিছনে আরেকটা বিল্ডিং আছে, আপনারা একটু হাঁটতে হাঁটতে যখন বুথগুলো আছে ব্যাংকের বুথ সেই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যখন পিছনে যাবেন দেখবেন যে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে হচ্ছে ওই এই সবগুলো। তো সেখানে গেলে আপনারা সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। আর আমি সেখান থেকে আমার একটা নাইট ক্রিম খুঁজছিলাম, তো এই শপটাতে যাওয়ার পরে ওরা বললো যে নাইট সিরামটা ভালো হবে, তাই তাদের থেকে আমি এই নাইট সিরামটা কিনেছি, অ্যাক্সিস ওয়াই। এটা হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম, প্রাইস পড়েছে 1700 টাকা, এমনিতে প্রাইস হচ্ছে 1900 টাকা, কিন্তু ওদের হচ্ছে সামারে কিছু ডিসকাউন্ট চলছিল যার কারণে এটাতে আমি 200 টাকার মতো ডিসকাউন্ট পেয়েছি। এরপরে আমি গিয়েছিলাম সাজগোজের যে আউটলেট সেটাতে, তারা লাস্ট ইয়ার সীমান্ত স্কোয়ারে তাদের আউটলেটটা ওপেন করেছে সেজন্যই যাওয়া। আমি একটি সানস্ক্রিন কিনবো ভাবছিলাম, তো ভেবে এই সানস্ক্রিনটা কিনেছি, নিউট্রিজিনা। এই সানস্ক্রিনটা অনেক ভালো অয়েলি স্কিনের জন্য, ওদেরও ডিসকাউন্ট চলছিল, এটার প্রাইস এমনিতে হচ্ছে 1400 টাকা, আর আমার এটা পড়েছে 1260 টাকা, তো অনেকটা ডিসকাউন্ট এখানে পেয়ে গেছি। সাথে ওরা আমাকে অ্যাজ এ গিফট এই টিস্যু প্যাকটা দিয়েছে। আমি যতবারই ওদের অনলাইন থেকে শপিং করি খুব সুন্দর একটা বক্সে ওরা প্রোডাক্ট পাঠায়, এবং এরকম একটা টিস্যু প্যাক ওদের প্রত্যেকটা বক্সে থাকে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমি এই টিস্যু দিয়েই মানে আমার কাজ চালাই, বাহিরে গেলে আমার প্রত্যেকটা ব্যাগে একটা করে এই টিস্যু প্যাকের থাকে। সবার লাস্টে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো, অনেক দিন যাবত খুব ভালো কোয়ালিটির আমি ব্রোচ খুঁজছিলাম অনলাইনে, এদের আমি অনেক রিভিউ দেখেছি, তাদের অনেক প্রোডাক্ট কোয়ালিটি সম্বন্ধে ভালো ভালো কথা শুনেছি, কিন্তু আমার কখনো কিনা হয়নি। তাই আমি যখন সীমান্ত স্কোয়ারে গেলাম তখন দেখলাম যে তাদের সেখানে দুইটা আউটলেট আছে, তাদের গ্রাউন্ড ফ্লোরে যে আউটলেটটা সেটা থেকে আমি এগুলো পারচেস করেছি। আমি তাদের থেকে এই দুইটা ব্রোচ কিনেছি, এই যে ব্রোচটা এটার প্রাইস পড়েছে 300 টাকা, এটা খুবই সুন্দর। আর এটা অবশ্য ওদের আগের মডেল, বাট এটা কোয়ালিটি এবং এটা সিম্পলি যে বিউটিফুলনেস সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই এটা রেগুলার ইউজের জন্য নিয়ে আসছি, এটা ইউজ করবো এখন থেকে রেগুলার। আপনারা হয়তো ম্যাক্সিমাম ব্লগে এখন এইটা দেখবেন, কারণ এটা আমার খুবই ভালো লেগেছে, খুব ছোটোর মধ্যে খুবই ক্লাসি একটা জিনিস, আর একটু গর্জিয়াস টাইপের মধ্যে এটাও সুন্দর। তো এই হচ্ছে আজকে শপিং পত্র, কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনারা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের প্রত্যেকটা লাইক প্রত্যেকটা কমেন্টস আমার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সামনে হাজির হব, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিও আপনাদের যে নিউজ ফিড থাকবে সেটাতে আসবে না, তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।